সংগ্রামী ছাত্রী বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করে সবসময় যে কোনো মৌলবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কোনো সময় দাঁত ভাঙা জবাব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও বলবো, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা প্রতিদিন বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ খবর রাখবেন, যেখানে জামাত শিবির মৌলবাদী জঙ্গিবাদী সেখানে পিটিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর গাড়িতে তুলে দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি শুধু আর একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র জাতির পিতাকে নিয়ে যারা কথা বলবে, যারা তার বিরুদ্ধে কথা বলবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের হৃদয়ে বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননা করে বঙ্গবন্ধু হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না। আমরা দেখছি আপনারা কি করেন, কিন্তু আমরা যখন আপনাদের ধর্ম তখন আপনারা কান ধরে উঠবাস করে আপনাদের বাপের পেয়ারে পাকিস্তানে চলে যাবেন অথবা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা পাসপোর্ট রেডি করেন, ছবি তোলেন, আমরা ব্যবস্থা করছি আপনাদেরকে। সংগ্রামী সাথী বলতে চাই, আজকের পৃথিবীতে আজকের বাংলাদেশে সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম হলো ছাত্রলীগ। এই জঙ্গি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ বাংলাদেশে থাকতে পারে না।